নমস্কার সবাইকে রিতা সাজ সংসারে সবাইকে ওয়েলকাম আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক আমি গরুর দুধ ইউজ করেছি তোমরা চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারো এখানে একটা বাটিতে আমি আলাদা করে কিছু দুধ দিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আমি ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ফ্লেভার ইউজ করবে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের মধ্যে গুলে নিলাম এবার দুধটাকে আমি উনুনে ফোটাতে দিয়ে দিয়েছি দুধটা এক লিটার দুধটাকে মোটামুটি পাঁচশো গ্রামে আমাকে আমি কিছু এলাচ নিয়ে নিয়েছি এটাকে আমি শিল নোড়াতে একটু থেতো করে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে বাজারের এলাচ গুঁড়ো নিতে পারো তবে আমি বাড়িরটাই সবসময় প্রেফার করব এদিকে দেখো আমি একটা ছোট ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি কারণ ইলাচের চোকাগুলো মুখে পড়লে খেতে খুব বাজে লাগবে আজকে আমি বানাতে চলেছি কুলফি তো কুলফি বানানোর জন্য দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি তিন চামচ দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো চিনিটা দিয়ে নেবে এরপরে আমি অ্যাড করছি সামান্য মিল্ক পাউডার সব জিনিসগুলো ভালো করে গুলে নিয়ে তারপরে আমি এখানে যে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এরপরে দুধটাকে ভালো করে আরেকটু নেড়েছে পাউডারটা দেওয়ার পরে দুধটা দেখো অনেকটা ঘন হয়ে এসেছে ভালো করে নেড়ে নেবো নয়তো দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে তো দেখো মোটামুটি এটা আমার হয়েই এসেছে অনেকটা ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হতে দিলে অনেকটা আরও বেশি ঘন হয়ে যাবে এবার আমি এটাকে একটা এখানে দেখো আমি একটা কুলফি ট্রে নিয়ে নিয়েছি এবার সমস্ত যে মিশ্রণগুলো ছিল দুধের সেটাকে আমি নিয়ে অল্প অল্প করে এই কুলফি ট্রেটার মধ্যে ঢেলে দিচ্ছি যদি বাড়িতে কুলফি ট্রে না থাকে তাহলে সরু মতো কোনো ছোট গ্লাস বা কাপ বা ছোট কোনো বাটিতেও তোমরা এটা নিতে পারো নিয়ে একটা আইসক্রিমের স্টিক দিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো আমার এখানে মোটামুটি সমস্ত কুলফি ট্রেটা ভর্তি হয়ে গেছে এরপরে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে আমি সব মুখগুলো বন্ধ করে দিচ্ছি আইসক্রিম ট্রেটা পুরো ভর্তি হয়ে যাওয়ার পরেও আমার কাছে অনেকটা মালাই এক্সট্রা ছিল তো আমি তখন কি করব বাড়িতে খুঁজে খুঁজে কিছু চায়ের কাপ পেয়েছি কাচের তো আমি ভাবলাম চায়ের কাপেরগুলোর মধ্যে ভরে দিই দেখো এখানে আমি মালাইগুলো চায়ের কাপে ভরে দিয়েছি ওপর দিয়ে একটা ফয়েল পেপার আটকে দিয়েছি আর ভেতর দিয়ে দিয়ে দিলাম আইসক্রিমের স্টিক ব্যাস রেডি হয়ে গেল এবার দেখো প্রচুর আমার হয়ে গেছে কারণ এক্সট্রা হয়েছিল বলে আমি সমস্ত গ্লাসগুলোতে এগুলোতে ভরে দিয়েছি এবার এগুলোকে আমি ফ্রিজে স্টোর করে দেব। তো ওভারনাইট স্টোর করলে ভীষণ ভালো হয় যদি টাইম না থাকে তোমার কাছে তাহলে তুমি ছ থেকে সাত ঘন্টা মিনিমাম এটাকে স্টোর করবে এই দেখো এগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরবেলা আইসক্রিমগুলোকে বার করেছি দেখো পেপারটা সরিয়ে দিচ্ছি এটা পুরো একদম আইসক্রিমের মতোই লাগছে দারুণ হয়েছে দেখতে কিন্তু দাঁড়াও এরপরে এগুলোকে আস্তে আস্তে খুলবো তো প্রথমে খুলতে একটু প্রবলেম হচ্ছিল এটা কিছুক্ষণ জাস্ট দু মিনিট মতো বাইরে রেখে দিতে হবে হাওয়াটা পাস হলেই এটা কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ঘুরিয়ে নিলেই খুলে যাবে দেখো এটাও খুলে নিলাম ব্যাস এভাবে আস্তে আস্তে সমস্ত আইসক্রিমগুলো আমি খুলে নিয়েছি এবার ওপর দিয়ে আমি একটু কাজু বাদাম পেস্তা বা কিসমিস তোমরা ছড়িয়ে দিতে পারো না দিলেও চলবে বাট আমার মনে হলো দিলে একটু দেখতে সুন্দরও লাগবে খেতেও টেস্টটা আর ডেকোরেশনটাও খুব ভালো লাগে দেখতে তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে কুলফি এটা দোকানের মতো দেখো দেখতে হয়েছে আর দোকানের থেকেও সুন্দর খেতে হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর এটা ভীষণ হেলদি যেহেতু বাড়িতে অনেক ভালো ভালো জিনিস দিয়ে এটা বানানো হয়েছে